আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করবেন, যেন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটের ওই লিঙ্কে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারে। ওকে, তো তার আগে চলো একটু দেখাই আসলে কোথায় অ্যাড করতে চাচ্ছি। তো আপনি যদি একবারে ফুটারে আসেন আপনার ই কমার্স ওয়েবসাইটে, এখানে দেখতে পাবেন সোশিয়ালের আন্ডারে এই যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আছে। সো এখানে আপনি যদি চান যে আরো কিছু থাকতে পারে, সো এই এই সেকশনে আপনি যদি চান যে ইউটিউব চ্যানেলের লিঙ্কও অ্যাড করবেন, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। ওকে, তো এটা করা খুবই সিম্পল। তো চলেন আমি প্র্যাকটিক্যাল করে আপনাকে দেখাই। সো এটা করার জন্য ফার্স্ট স্টেপে আপনি যেটা করবেন, আপনার কন্ট্রোল প্যানেলে আগে আপনি লগ ইন করবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে। কন্ট্রোল প্যানেলে লগ ইন যেভাবে করেন, করার পরে আপনি যেটা দেখবেন যে থিম কাস্টমাইজার নামে একটা প্যানেল আছে। সো এটার মধ্যে আপনি যাবেন। এই থিম কাস্টমাইজার আসার পরে সাইড ন্যাবে, লেফট সাইড ন্যাবে আপনি দেখতে পারবেন যে একটা অপশন আছে বা লিঙ্ক আছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক নামে একটা বাটন আছে। সো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই পেজটা চলে আসবেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই পেজে। সো এইখানে আসলে আপনি একটু নিচে দিয়ে দেখতে পারবেন 3 নম্বর একটা ফিল্ড আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক। এইখানে জাস্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে এইটা জাস্ট এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলেই হবে। তো এটা কি করবেন, দেখেন এখানে ডেমো হিসেবে আপনি যেটা করবেন youtube.com https://, ঠিক আছে, তারপরে হচ্ছে clone://, youtube.com এই পর্যন্ত নিলেন, এখান থেকে কপি করে অথবা টাইপ করে দিলেন। ওকে, সো এই পর্যন্ত দিলেন। youtube.com এর পরে যেটা করবেন আপনি আরেকটা @ যে সিম্বলটা এইটা দিবেন। এটা দেওয়ার পর আপনি যেটা করবেন আপনার চ্যানেলের যে ইউজার নেমটা আছে এইটা জাস্ট আপনি এখানে লিখে দিবেন। সো আমি এখানে জাস্ট আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে জাস্ট আপনাকে দেখাচ্ছি। সো স্পাইডার ই কমার্স আমাদের চ্যানেল ইউজার নেম দিলাম, আপনি এখানে আপনারটা লিঙ্ক দিবেন, ইউজার নেমটা টাইপ করে দিবেন অথবা কপি করে এনে এখানে জাস্ট দিবেন এইভাবে এই ফর্মেট। ওকে, youtube.com এই ফর্মেটে দিবেন। দেওয়ার পর হচ্ছে @ সিম্বল, দেন হচ্ছে আপনার চ্যানেলের ইউজার নেমটা। ওকে, দেন হচ্ছে আপনি এটাকে সেভ দিবেন। জাস্ট এইটুকুই কাজ। এটা করার পর আপনি যেটা দেখবেন, আপনি যদি এখন আপনার ওয়েবসাইটে যান বা আপনার কাস্টমার যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে, একটু নিচ একদম নিচের দিকে আসলে সে দেখতে পারবে, দেখেন সোশ্যালের আন্ডারে এই যে যে ইউটিউব চ্যানেলটা আছে, সরি এই যে ইউটিউব যে চ্যানেল আছে এটা কিন্তু এখানে শো হয়ে গেছে অটোমেটিক। আপনি জাস্ট লিঙ্ক দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে শো হয়ে যাবে। দেন আপনার কাস্টমার যদি এখানে ক্লিক করে, দেখেন একটু ক্লিক করে দেখাই, ক্লিক করে তাহলে আপনার কাস্টমারকে ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেলে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এটাই, আপনি জাস্ট এই ফর্মেটে যদি আপনার ওই থিম কাস্টমাইজারে জাস্ট দিয়ে দেন তাহলে আপনার লিঙ্কে অ্যাড হয়ে যাবে এবং ওইখান থেকে এই ফুটার থেকে ক্লিক করে আপনার কাস্টমার আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারবে। ওকে, অথবা আপনার যদি জাস্ট আই থিঙ্ক বুঝতে পারছেন, আপনি আবার একটু রিমাইন্ডার দিই, থিম কাস্টমাইজারে যাবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কে আসবেন, এসে জাস্ট এখানে আপনার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিবেন। হয় আমি যেভাবে বললাম দেন, অথবা আপনি আপনার চ্যানেলে ফার্স্টে ঢুকেন, ঢুকে এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে এনে দিয়ে দেন। ওকে, আপনার যদি ইউজার নেম ক্রিয়েট না করা থাকে তাহলে এখানে অন্যরকম একটা লিঙ্ক থাকতে পারে, সেটাও দিয়ে দেন কপি করে, নো প্রবলেম। এটা এরকম থাকতে পারে channel/, এরকম একটা কোড থাকতে পারে, ওইটাই আপনার চ্যানেলের লিঙ্ক। আপনি জাস্ট আপনার চ্যানেলটা ভিজিট করেন, লিঙ্কটা কপি করেন, ওকে, দেন আপনি এখানে এনে সেভ দিয়ে দেন, তাহলে হবে, নো প্রবলেম। আর ইউজার নেম থাকে এই ফর্মেটে দিয়ে দেন, অথবা চ্যানেলটা ওপেন করে যেটা আছে এটা নিয়ে নেন এখান থেকে লিঙ্ক। সো ক্লিক করলে ওইখানে চলে যাবেন। আই থিঙ্ক এই কাজটা করতে পারবেন, একদম সিম্পল একটা কাজ। সো তারপরেও চলেন এখন আমি একটু কেটে দিই, আমি একটা বোনাস ট্রিক হিসেবে দেখা দিই। সো এইটা এইরকম, আপনি যদি ফুটার স্টাইল চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এটা দেখতে অন্যরকম হয়ে যাবে। সো এটা ফুটার 3 আছে, আমি দেখি 1 দিয়ে কি হয়। সো হ্যাঁ, 1 দিলাম, এবার দেখি কি হয়। সরি, জাস্ট ফর ইউ প্রোডাক্ট শো করাতে ফুটার অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ফুটার 1 এর ডিজাইন এইরকম। ওকে, সো এই দেখেন এটার মধ্যেও কিন্তু আপনার এই যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা এইভাবে দেখাবে লোগো আকারে। সো যদি আপনি 1 অ্যাক্টিভ করেন, দেখেন এখানে ক্লিক করলো আপনার চ্যানেলে নিয়ে যাবে আপনার কাস্টমারকে, আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আপনি জাস্ট একবার লিঙ্ক অ্যাড করবেন, তারপর যদি আপনি ফুটার চেঞ্জও করেন, আপনি যেই ফুটারই ইউজ করেন না কেন ওই ফুটারই আপনার এই লিঙ্কটা থেকে যাবে। আর আপনি যদি এটা বাদ দিতে চান আবার লিঙ্ক, তাহলে সিম্পল আবার এখানে আসবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কে আসবেন, এসে এটাকে জাস্ট আবার রিমুভ করে দিবেন, কাট করে জাস্ট সেভ যদি দিয়ে দেন তাহলে এটা দেখেন এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, সো ফুটারে আসলেন, দেখেন এটা কিন্তু সরি ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আবার চলে গেছে। ওকে, তো আবার এইভাবেই আপনি জাস্ট অ্যাড করবেন, এইভাবে রিমুভ করবেন, আমি জাস্ট এটা দিয়ে রাখলাম আবার। সো আবার যদি দিয়ে সেভ দেন আবার চলে আসবে। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা কাজ, জাস্ট আপনার লিঙ্কটা দিয়ে ওইখানে সেভ দেওয়া, তাহলেই আপনার লিঙ্ক আর আপনার ওয়েবসাইটে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড হয়ে যাবে এবং এখানে ক্লিক করেই আপনার কাস্টমার আপনার ইউটিউব চ্যানেল পর্যন্ত যেতে পারবে। সো আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগছে এবং আপনি আপনার সাইটে এই ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আজ পর্যন্তই, আশা করি আবারও দেখা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।